তবে মসজিদে যাবেন যারা তারা হলো পুরুষরা কারা মসজিদে যাবেন কারা কোন মহিলাকে মসজিদে নিয়ার ব্যবস্থা করবেন না হাজি সাহেব যারা গিয়েছেন তারা আমারে সাক্ষী দিতে পারবেন সৌদি যারা থাকে তারা আমারে সাক্ষী দিতে পারবে মক্কা মদিনার দুইটা মসজিদ যে জায়গা ফিতনার কোনো গন্ধই নাই কথা কয় কাবা শরীফের পাশ দিয়ে তওয়াফ করে আপনারা আর কতটুকু ঘন করে বসা এমন ঘন এমন চাপাচাপি এমন ঠাসাঠাসি গায়ে গায়ে মিশে নারী আর পুরুষ ভাগ করার কোনো উপায় নাই চাপাচাপির ভিতর দিয়ে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কির ভিতর দিয়ে তওয়াফ করতে থাকে অল্প একটু জায়গা হাজার হাজার মানুষ তওয়াফ করে সুন্দরী সুন্দরী যুবতী মেয়ে পাকিস্তানি মিশরীরা বিশ্ব সুন্দরী তারা ইরাও ফিকে ভিতরে একই সাথে তওয়াফ করে যত বড় চরিত্র হীন পুরুষ হোক না কেন ওই কাবার চত্বরের ভিতরে থাকা অবস্থায় যাররা পরিমাণ মনের অবস্থা নষ্টর দিকে যায় না ঠিক কিনা আরাফাতের ময়দান থেকে রওনা দে 9 তারিখ মাগরিবের আজানের পরে নামাজ ওখানে পড়তে হয় না নামাজ পড়তে হয় মুজদালিফায় যাইয়া আজান হবে আরাফাতের ময়দানে রওনা দেবে ওখান থেকে কেউ গাড়িতে কেউ পায়ে হেঁটে যাইতে যাইতে মুজদালিফায় যাইতে কে রাত 11টা 12টা বেজে যায় এ পর্যন্ত নামাজ পড়া যাবে না রাস্তায়ও পড়া যাবে না মুজদালিফায় যাইয়া অবস্থান করে সেখানে গিয়া প্রথম মাগরিবের 3 রাকাত এরপরে ঈশা আর 2 রাকাত ফরজ এরপরে বেতের পড়ে এই যাইয়া ওই জায়গা যাইয়া জামা বাইনাল মাগরিবে ঈশা আইন মাগরিব আর ঈশার 2 ওয়াক্তে একসাথে পড়া লাগে হাজার হাজার লক্ষ লক্ষ নারী আর পুরুষ ওই আরাফাত থেকে মুজদালিফার দিকে পায়ে কেটে যায় সুন্দরী সুন্দরী যুবতী মেয়েরা হাঁটতে হাঁটতে ক্লান্ত পাহাড় আছে 2 পাশ দিয়া পাহাড়ের গায়ে পড়ে এসে শুয়ে আছে কিছুক্ষণ রেস্ট নেয় মনে হয় যেন মৌমাছি লেগে আছে পাহাড়ের গায়ে রাস্তাঘাটে যেখানে সেখানে শোয়া একটা বাঙালি পুরুষ বলেন আর বিদেশি যে কোনো পুরুষ বলেন কাহারো চরিত্রের ভিতরে ধাররা পরিমাণ গুণ ধরে না যে একটা মেয়ে শুয়ে আছে তার কাছে গিয়ে একটু বসি তার সাথে একটু প্রেম আলাপ করি তার সাথে একটু খোশ গল্প করি এমন খারাপ ধারণা কাহারও আসে না ওইটা হলো জাগার বরকত মক্কা যতটা নিরাপদ মদিনা তার চাইতে শান্তিওয়ালা কারণ মক্কা থেকে নবী পাক হিজরত করে মদিনায় গিয়েছেন মক্কাবাসীদের হিংস্রতার কারণে তাদের খারাপ আচরণের কারণে কথা বলুন ঠিক কি না এই মক্কার লোকের ভিতরে হিংস্র ভাব সেই কালে ছিল তাদের বংশধর রক্তের মধ্যে আজ পর্যন্ত কিছু থাকলেও থাকতে পারে আছে কিনা আমি তা বলবো না কিন্তু মদিনাওয়ালারা সেই কাল থেকে ভালো এখনো পর্যন্ত ভালো মক্কায় বহু সরগোল চিল্লে পাল্লা শোনা যায় মদিনায় বিলকুল নীরব মদিনায় যাওয়ার পরে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক সূরা আয়াতে সূরার ভিতর কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী হে মুসলমানরা নবীর উপরে কেউ আওয়াজ তুলে কথা বলবা না নবীর উপস্থিতিতে জোরে কথা বলবা না নবীর কথার উপর যে কথা বলবা না কার অর্ডার মুখে বলেন কার ওই যে তারা কথা বন্ধ করেছে স্লো করেছে আজ পর্যন্ত তারা জানে হায়াতুন নবী শুয়ে আছে সোনার মদিনায় আমার নবী মদিনায় শুয়ে আছে জিন্দা কবরে শুয়ে আছে কাজেই তারা আওয়াজ করে কথা বলে না জোরে কথা বলে না ফিসফিস করে কথা বলে বড় শান্তির জায়গা ও জায়গা আরো নিরাপদ নিরাপত্তার কোনো অভাব নাই এরপর মসজিদের নববীর ভিতরে যখন নবী পাকের রোজা জিয়ারত করার সুযোগ দেয় পুরুষরা তো অবিরাম করে 5 ওয়াক্ত নামাজের পরে একটা টাইম পর্দা টানাই দিয়া পুরুষের রাস্তা বন্ধ করে মহিলাদেরকে যাইয়া জিয়ারতের সুযোগ দেয় আমি নিজ কানে শুনেছি আমি ওখানে যাইয়া দেখে আসছি সবাই তো আর মদিনাওয়ালা না বাঙালি পাকিস্তানি ভারতী সারা বিশ্বের মুসলমান মহিলারা জিয়ারতে যখন যায় তখন এমন হৈহুল্লা সরগোল শুরু হয় মনে হয় যেন ইরাকের যুদ্ধ শুরু হয়ে গেছে তুমুল চিল্লা পাল্লা আল্লাহু আকবার তারপরও মসজিদে নবাবিতে যেয়ে দেখেন ওই পাশ দিয়ে যখন ওই ছাতা চত্বরের ভিতর দিয়ে যে সকল মেয়েরা বসে বাচ্চা কাচ্চা নিয়ে হজে গেছে উমরায় গেছে মা সিজদা গেছে বাচ্চায় নিচে দিয়ে দুধ খাওয়া শুরু করে দিয়েছে মা আত্মায় তুতি বসছে বাচ্চা বগলের তার দিয়ে মাথা ঢুকাই দিয়েছে মা আত্মায় তুতি বসছে বাচ্চা সামনের পর যে প্রাস করে পায়খানা করে দিয়েছে এগিয়ে দেয় মুতি দেয় এ গুলা গুলা ফেলাইছে এখনো যেমন
তখনও তেমন নবী পাকের উপস্থিতিতে অনেক সিকিউরিটি ছিল হযরত আবু বকরের আমলের প্রতিবাদ হয় নাই হযরত ওমর এইগুলো দেইখা ওনার ভিতরে কিটকিট করতেছে আমি কি করে এইটা বন্ধ করব উনি মোটে পথ খুঁজে পাচ্ছে না শুধু চাইতেছে যে ভালো একজন মহিলার পক্ষ থেকে এই বিষয়টার প্রতিবাদের ঝড় উঠুক ইতিমধ্যে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুয়েদের এই অবস্থা দেইখা নারীদের এই অবস্থা মসজিদের মধ্যে দেইখা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বলতেছেন খলিফাতুল মুসলিমিন নবী পাক যদি এই জামানায় থাকতেন হুজুর যদি এখন বেঁচে থাকতেন আর মসজিদের ভিতরে মেয়েরা বাচ্চা কাচ্চা নিয়ে যে তাল তামাশা কুয়োর কুয়োরা লাগাইছে ওই যদি দেখতেন তাহলে মহিলাদের মসজিদে আসতে নিষেধ করে দিতেন এই কথার বক্তব্যের দ্বারা এই বক্তব্যের দ্বারা হযরত ওমর বুঝছে বিষয়টা আয়েশারও পছন্দ হচ্ছে না অন্য কোন পুরুষরা যদি বলতো তাহলে মহিলারা প্রতিবাদ করত যেখানে প্রতিবাদ যায় আসছে মহিলাদের পক্ষ থেকে প্রস্তাবটা আসছেই মহিলাদের পক্ষ থেকে হযরত ওমর আগে থেকেই চাইতেছে বন্ধ করে দেবে কিন্তু কইতে সাহস পাচ্ছে না যে আয়েশার মতো আলেম যেখানে আছে আমি জানি কথা কইতে পারি না হুজুরের হাতে গড়া মানুষ আয়েশা সোয়া লক্ষ সাহাবার মধ্যে সবচাইতে বড় আলেম ছিলেন আয়েশা হযরত ওমর সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে যায় সাহাবা ইকরামদেরকে ডাইকা খুতবা দিয়ে বলে দিলেন আজকে থেকে হেরেম শরীফের মসজিদে হারাম আর মসজিদে নববী এই দুইটা মসজিদ ছাড়া কারণ এই দুই মসজিদে দেশ বিদেশ থেকে মানুষে হাজার উমরার জন্য আসবে শুধুমাত্র এই দুইটা মসজিদের অনুমতি থাকলেও এই দুই মসজিদ ছাড়া বিশ্বের কোনো মসজিদে মহিলারা নামাজ পড়তে আসবে না মহিলারা নামাজ পড়তে আসলে মুখে মসজিদের পবিত্রতা ঠিক থাকে না মহিলারা মসজিদে নামাজ পড়তে আসলে ধীরে ধীরে ফেতনার জামানা আসতেছে মসজিদের মধ্যেই জিনা হবে মসজিদের মধ্যে জিনা হবে মহিলারা অপহৃত হবে মহিলার দর্শিত হবে মহিলার বেঞ্চিতি সামিল হবে তাদের ইজ্জত ঠিক থাকবে না কথা বলেন ঠিকই ঠিক না এ ঝামেলা আছে কি আছে না ফেতনার সম্ভাবনা আছে কাজেই যে যা বলুক না কেন নতুনত্বের যুগ আসছে নতুন কালি নতুন কিছু দেখাইতে পারলে ভালো লাগে আমার ইয়াং জেনারেশন এক শ্রেণীর যুবক ভাইরা আছে এরা নতুন দিন বদলের পালা এতদিন যা করছে তার সাথে নতুন একটা পাইলে ওইটাকে হাইলাইট করার জন্য আদা জল খাইয়ে নামে এতদিন সব মুরব্বীরা নাবিন নিছে সানাবান্দে নামাজ পড়ছে কার কাছে যেন দেখছে টেলিভিশনে দেখছে বুকের উপরে নামাজ পড়ানা বান্দে ওরা ওইটাকে বাস্তবায়ন করার জন্য সেই দলে যে যোগ দিয়েছে এতদিন আমিন আসতে বলেছে এখন কার কাছে যেন শুনছে বা সৌদি আরবের টেলি কি বলা হয় নামাজের সম্প্রচার দেখছে ও জায়গা উন্ডা জোরে আমিন বলে ওইটাকে এলাকায় হাইলাইট করার জন্য উনিও মসজিদের মধ্যে আমিন কই উঠছে বুঝতে চাচ্ছে যে আমিও নামাজ পড়ি এমন করে নতুন নতুন কিছু দেখানোর জন্য এরা খুব আগ্রহী তাই উরা যাইয়া মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আরে পাঁচক তো মসজিদে নামাজের জন্য যদি মহিলা আসে রাতের বেলা ইশার নামাজ পড়তে যদি মহিলারা বাড়ির থেকে দূরের মসজিদে যায় তাহলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই গাড়ির অ্যাক্সিডেন্ট পরের কথা ওরে গাড়ির অ্যাক্সিডেন্ট পরের কথা শিয়ালবন বিলের অ্যাক্সিডেন্টের ভয় আছে না নাই বাগানে শিয়াল না চার পাইয়ে শিয়ালবন বিলেই না দো পাইয়ে গাঁজাখোর শিয়ালের অভাব আছে নাকি কাশিনি আছে আছে গাঁজা খর দো পাইয়ে আবা খর দো পাইয়ে শিয়াল আছে না নাই ওগুলো শিয়ালের চাইতে হিংস্র ঠিক না সারা জীবন ভরে জামাতে নামাজ পড়ে যাই নাকি কামাই করবে এমন একটা অ্যাক্সিডেন্টে তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সারা জীবনের ইবাদত বন্দেগি ধ্বংস করে দেবে এমন একটা অ্যাক্সিডেন্টে কাজেই মহিলাদেরকে রাতের বেলা ওয়াজ শুনতে আসতে আমি নিষেধ করি একটা মহিলা ফেতনা গোটা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট একটা মহিলা ফেতনা গোটা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট আপনারা আমাদের বয়ানের মধ্যে শুনে থাকতে পারেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার